করোনা মহামারী মোকাবেলায় সামনের যোদ্ধা চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাই এখন পড়েছেন মারাত্মক ঝুঁকিতে। তথ্য গোপন করে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আক্রান্তরা তৈরি করছেন এই পরিস্থিতি। এর ফলে 56 জন চিকিৎসক করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এমন অবস্থায় আক্রান্তদের চিকিৎসায় মারাত্মক সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার সকালে মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন। অসুস্থ অবস্থায় সিলেট থেকে তাকে ঢাকায় আনা হয়েছে নিজ খরচে। চিকিৎসক হওয়ার পরও হাসপাতালে তার ভেন্টিলেটর সুবিধা জোটেনি বলে অভিযোগ করেছে পরিবার। শুক্রবার করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জ থেকে এক রোগী জ্বরের তথ্য গোপন করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাবাদের পর করোনা টেস্ট করাতে চাইলে পালিয়ে যায় সেই রোগী। পরে ওই চিকিৎসকের করোনা পজিটিভ আসে। এরপর থেকে ওই চিকিৎসক সহ আরও দুইজন আছেন আইসোলেশনে। অন্যান্য মেডিকেলেও ঘটেছে এমন ঘটনা। 5 থেকে 8 দিন আগে একজন রোগী নারায়ণগঞ্জ থেকে আগত, যখন আমি তাকে ভালো মতো এক্সামিন করলাম, দেখি তার অন্য কোনো সমস্যা নাই, শুধুই শ্বাসকষ্ট আর সাথে হচ্ছে গায়ে জ্বর আছে, কিন্তু রোগীর লোককে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তা অস্বীকার করছিল। পরে জানতে পারি রোগীটা এক্সপায়ার করে, তো নিজের সন্দেহের কারণে আমি টেস্ট করি। টেস্ট করার পর আমি কোভিড পজিটিভ আসে। আমি ফুল পিপি পরেই সেবা দিয়েছিলাম রোগীকে, ফুল পিপি পরেও করোনাকে আটকানো গেল না। স্বাস্থ্যকর্মীরা যে হারে বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন এটাকে অনেকটাই সীমিত করে ফেলতে পারতাম, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, কারণ অনেক রোগী রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা হাসপাতালে যাচ্ছেন চিকিৎসা সেবা নিতে এবং গিয়ে তথ্য গোপন করছেন যে তার পরিবারে এমন কোন ব্যক্তি রয়েছে যাকে অতিরিক্ত ঝুঁকির কারণে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে, কিংবা তিনি এমন কোন এলাকা থেকে এসেছেন যেখানে লকডাউন অবস্থা চলছে। এর আগে ডাক্তার ফেরদৌস নামে এক ডেন্টিস্টও মারা যান রোগীদের সাহায্যে আক্রান্ত হয়ে। রোগীদের তথ্য গোপন রাখা ও সুরক্ষার অভাবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 50 জনেরও বেশি চিকিৎসক আর 26 জন স্বাস্থ্যকর্মী। চিকিৎসকরা বলছেন করোনা আক্রান্ত এলাকা থেকে পালিয়ে এসে রোগীরা শুধু চিকিৎসকদেরই আক্রান্ত করছেন না, প্রাণঘাতী ভাইরাসটি দ্রুত ছড়িয়ে দিচ্ছেন। আপনি যদি তথ্য গোপন করেন তাহলে আপনার যে ইনফেকশন রয়েছে সেটা আমাদের মধ্যে ছড়াতে পারে, আর আমরা যেহেতু চিকিৎসক অনেক রোগীর চিকিৎসা করি, তখন আমাদের কাছ থেকে অন্যান্য রোগীদের মধ্যেও এই সমস্যাটা ছড়াবে। যদি কোথাও ভুলভাবে সংক্রামিত হয় তাহলে চিকিৎসক কর্মীরাই তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠাইতে হবে, ফলে আমরা চিকিৎসা পেশার লোক সংখ্যা কম পাবো। তথ্য গোপন না করে রোগীর সঠিক তথ্য দিলে যেমন সুচিকিৎসা পাওয়া যাবে, তেমনি মহামারী মোকাবেলাও সহজ হবে বলে মনে করছেন এই চিকিৎসকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।